ভাবের খেদিত লাঞ্ছিত হলো রাসূলুল্লাহ বিজয়ী, ইব্রাহিম নবী বিজয়ী, মুসা নবী বিজয়ী, আদাল মুমিনুন। আল্লাহ সূরা মুমিনুনে বলেন শুধু মুসা নয়, ইব্রাহিম নয়, নবী মুহাম্মদ না, যারা তোমরা মোমেন হবে তোমরা বিজয়ী হয়ে যাবে। ফেরাউন যেখানে ডুবেছে ওই সাগর, আল্লাহ বলে সাগরে তিন তিমি আছে, হাঙ্গর আছে, কুমির আছে, কত মাখলুক আছে। আলিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোরে ডুবাইলাম কিন্তু কোন প্রাণীকে তোর মাংস খেতে দেব না। ইতিহাস সাক্ষী, মোমেন নাই বিজয়ী, ইব্রাহিম আলাইহিস সালাম যে লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছেন, ইব্রাহিমের সাথে যে ঝগড়ায় লিপ্ত হলো, দুইজন বাকি লড়া করছেন, এক পাশে ইব্রাহিম আর এক পাশে নমরুদ সহ পুরা জাতি। ইব্রাহিম নবী একা, নমরুদ এমন এক লোক, সেই লোক ছিল তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, তাবাম পৃথিবী শাসন করেছে এমন মানুষ হলো মাত্র চারজন, যাদের রাজত্বের সীমানা ছিল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবী আছে যেখানে তাদের শাসন ক্ষমতাও। দুইজন মুমেন, দুইজন কাফের। মুমেনের মাঝে দুইজন হযরত যুলকারনাইন, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাবাম পৃথিবীর অধিপতি। এজন্যই তো যখন পাখি হুদহুদ এসে বলছিল যে একটা মহিলা এক এলাকার নেত্রী, সাবান এলাকা, ওই এলাকার মানুষগুলো সূর্যকে চিন্তা দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সিডি দেখছে, এ কথা কোরআনে আছে না নাই? সূরা নমর পড়লে পাবেন। ওই সিডি এর মধ্যে সুলাইমান কি লিখছে, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম দেখছে, এ মহিলা আল্লাহর জমিনে থেকে সূর্যের সেন্টার দেবা, এটা হতে পারে না। আমি সুলাইমান আল্লাহর পক্ষ থেকে সিকি দেখতেছি, আমার কাছে আনুগত্য মস্তিষ্ক নত করে মোমেন হওয়ার মানসিকতা নিয়ে তাড়াতাড়ি আসো, গাদ্দারি করবে না। আল্লাহ তাআলু আলাইয়া, আমার সাথে গাদ্দারি চলে না। সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন দুইজন মুমেন, তামাম দুনিয়ার বাদশা ছিলেন, কাফেরদের মাঝে দুইজন, একজন বখতেনসার আর একজন হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম যার সাথে ঝগড়া করছে ওই লোকটা ছোটখাটো কোনো লোক নয়, দুর্বল, কেউ নয়, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম في ربه أن آتاه الله الملك الله سبحانه যেমন ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া করে এমন এক লোক, সেই লোককে আল্লাহ রাজত্ব দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ, সাধারণ লোক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাম দুনিয়ার বাদশা নমরুদের সাথে ঝগড়ায় লিপ্ত হলেন, রেজাল্ট হলো ইব্রাহিম আলাইহিস সালাম তো নমরুদ আগুনে ফেলে দিয়েছে, ইব্রাহিম চলে করে সরকার হয়ে গেছে, ঠিক না? ইব্রাহিম চলে গেছে, ঘুরে গেছে, গায়ে জামা পরছে, পশম পরছে, তাহলে বোঝা গেল মুমেনকে কেউ যদি জ্বালাই, কেউ চায় আল্লাহ হেফাজত করলে জ্বালানোর ক্ষমতা কারো থাকে না। সর্বশেষ আমরা দেখতে পাই অঙ্ক করার পরে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লম্ব অঙ্ক যদি হয় সর্বশেষ সমান সমান দিয়ে রেজাল্ট লেখে। ইব্রাহিম এবং নমরুদের টোটাল জীবনী পর্যালোচনা করার পর আমরা দেখি ইব্রাহিম বিজয়ী, নমরুদ দুটার বাড়ি খেয়া শেষ হয়ে গেছে। বিজয়ী হয়েছে ইব্রাহিম, নমরুদ পরাজিত, আল্লাহ বলছে মোমেনটা বিজয়ী হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে ঝগড়া করছে যে তার নাম কি? ফেরাউন, মিশরের প্রেসিডেন্ট। মুসা আলাইহিস সালামের বংশের লোকদেরকে সে দাস বানিয়ে রেখেছে,
বাল ইসরাইলের মাঝে এই ছেলে জন্ম নিলে জবে করিত এ জন্ম নিলে বাসায়া দিত এদিকদের দিয়ে সুরূপে রাওনা দিছে মুসা আলাইহিস সালামকে দেশে থাকতে দেবে না উনি কোন রকমে আত্মীয় স্বজন উনার বংশের লোকদেরকে নিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছেন পিছন দিয়া ধাওয়া করেছে ফেরাউন আল্লাহ বলছে ওয়াসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন রাতের বেলা যাই যাও আমার বান্দাদেরকে নিয়ে তবে শোনো মুসা তারা যাইতো দেবে না পিছন দিয়া ধাওয়া করবে মুসা আলাইহিস সালামের আত্মীয় স্বজনের উপর জুলুম করেছে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করেছে পুরা ইসরায়েলের সব পুরুষ মহিলাকে দাগ বানায় রাখছে মুসা নবীকে দেশ থেকে পালিয়ে যেতে বিরোধ করতে বাধ্য করেছে টোটাল জীবনী পর্যালোচনা করার পরে সমান সমান রেজাল্ট দিয়ে মুসা পরাজিত না বিজয়ী ফেরাউন পরাজিত না বিজয়ী ফেরাউন আল্লাহ তাআলা পরিদের উপায় আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি শুধুমাত্র ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারি নাই ইয়াউমা নুনজ্জিকা বিবাদিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফেরাউন তোরে পানিতে ডুবাইয়া দিলাম কিন্তু তোরে পচতেও দেব না বলতেও দেব না তোর বডিটাকে আমি নাজাত দিয়ে দিলাম হাঙ্গরে খাবে না তিমিকে খাবে না ফেরাউন ডুবিছিল সেই জায়গায় সেই পানিতে ডুবেছে সেই জায়গা হচ্ছে বাহারে আহমদ নীল নদ নয় নীল নদ হলো ছোট্ট একটা নদী খালের সমান আমাদের যমুনা আমাদের পদ্মা মেঘনা নীল নদের সে অনেক বড় আমি নীল নদের এই পারে দাঁড়ায় ওই পারে ছবি তুলছি মোবাইল দিয়ে আমার কাছে মনে হয় যে নীল নদের এই পারে দাঁড়ায় যদি শক্তিশালী কোনো মানুষ একটি পাথর নিক্ষেপ করে হতে পারে ওই পারে চলেও যাবে নীল নদ হলো একটা খালের সমান এটা থেকে পার হওয়ার সময় রাস্তা বানানো লাগে না যারা সাঁতার জানে তারা পার হতে পারবে আমিও নামতে পারে ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম মূলত যেখানে রাস্তা পার হয়েছে ফিলিস্তিনের দিকে যাওয়ার জন্য ওটা ছিল লোহিত সাগর ফেরাউন যেখানে ডুবেছে সেই জায়গা ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে কয়েক হাজার বছর পরে ওই জায়গার নাম হামামাতু ফেরাউন সেখানে আমি গিয়েছিলাম ওই জায়গাতে নেমেছিলাম কিছুক্ষণ পানিকে পায়চারিও করেছি বেশিক্ষণ থাকি নাই গজবের জায়গা আবার সব মুসিবতে পড়ি বাস্তব গজবের জায়গা বেশিক্ষণ থাকা ভালো নয় এই পাশে তাকালো পার দেখা যায় না আর দেখা যাবে কিভাবে বাংলাদেশে কোন সাগর নাই এটা আছে বঙ্গ উপসাগর কি আছে এটা চিটাগে কক্সবাজারে গেলে দেখা যায় এটা কি সাগর নাকি এটা উপসাগর সাগরের চেয়ে ছোট নদীর চেয়ে উপসাগর এই উপসাগর কত বড় কত বড় শ্রীলঙ্কার রাজধানীতে দুই দিন ছিলাম একটি ট্যুরে গিয়ে প্রাইভেট কার নিলাম শহরটা ঘুরিয়ে দেখাও ঘুরতে ঘুরতে শহরের একবারে প্রান্তে গেল যাওয়ার পরে দেখি সাগর ড্রাইভার বললো এটাই এন্ডিং পয়েন্ট লাস্ট পয়েন্ট আমি জিজ্ঞেস করলাম ড্রাইভারকে এই সাগরের কি নাম শ্রীলঙ্কায় রিক্সাওয়ালা হয়ে গেছে ড্রাইভার ডান দিকে ইশারা দিয়ে বলে দিস ইজ বে অফ বেঙ্গল দিস ইজ ইন্ডিয়ান ওশান বাম পাশ ইশারা দিয়ে বলে এটা হলো ভারত মহাসাগর ডান পাশ ইশারা দিয়ে কয় এটা হচ্ছে বঙ্গ উপসাগর আমি বললাম যে বলেন কি আমাদেরটা এখানে হয়েছে ওই ভদ্রলোক আমাকে বললেন উনি চট্টগ্রাম এসেছিলেন এক কাজে তো চট্টগ্রাম এসেছে বাংলাদেশকে তিনি চিনে জানে তাই যখন বললাম বে অফ বেঙ্গল তো আমাদের সাগর তোমাদের তাই পর্যন্ত পাইছে উপসাগর যদি চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা তাহলে সাগর আর কত
ফেরাউন যেখানে ডুবেছে ওই সাগর, আল্লাহ বলে সাগরে তিন তিমি আছে, হাঙ্গর আছে, কুমির আছে, কত মাখলুক আছে, আলিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোরে ডুবাইলা কিন্তু কোন প্রাণীকে তোর মাংস খেতে দেব না। ফেরাউন একা ডুবেছে নাকি সাথে আর লোক ছিল, হাজার হাজার সৈন্য ছিল, পানির মাঝে গলে গেছে, পচে গেছে, হাঙ্গর তিমি থেকে ফেলছে, কিন্তু ফেরাউনের তাকে হেফাজত করেছেন, বাঁচায় রাখছেন। কে কেন বাঁচাইছেন? ভবিষ্যৎ লোকের জন্য শিক্ষা হবে, যারা নবীদের সাথে ইসলামের সাথে দ্বীনের সাথে দুশ্মনী করবে তারা যেন শিক্ষা নেয় তোকে দেখে। আমি আল্লাহ চাইলে তাদেরকে তোর মতো ডুবাইয়া দিতে পারি। দুনিয়ার মানুষ তাকে দেখতে যায়, আমিও গিয়েছি দেখেছি, আমার বন্ধু ফেরাউন পরাজিত, হযরত মূসা বিজয়ী, মুমিনদের বিজয়ের ঘোষণা দিয়েছেন। কে নিরাপদে মক্কা থেকে হিজরত করিয়ে মদিনায় পৌঁছিয়ে দিলেন। কে উনি? গুহার মাঝে তিন দিন লুকায় ছিলেন। এত ছোট্ট গুহা, দুইজন একসাথে থাকা যায় না, বসা যায় না। 2500 সে গুহায় আমি ঢুকেছিলাম, মাথা তুলে বসতে পারিনি, মাথাটা নিয়ে বসেছিলাম। চিপা একটা রাস্তা দিয়ে ঢোকা লাগে, বের হওয়ার জন্য সে রাস্তা ব্যবহার করা যাবে না, লোকজন লাইনে দাঁড়ানো। তাই শিয়ালের মতো দুই হাত বাড়াইয়া মাথাটা নিচু করে দিয়ে একটি ছোট্ট ছিদ্র দিয়ে বের হওয়া লাগে। তারা হাঁটতেছে, দেখা যায় গুহার ভিতর থেকে, কেউ যদি উঁকি দিয়ে দেখে আমাদেরকে তো দেখে ফেলবে, উপায় নাই, ধরা তো খেয়ে গেলাম। আমার নবী বলছেন, লা তাহজান, তোর চিন্তা করো না, টেনশন করার কোনো কারণ নাই, ইন্নাল্লাহ মাআনা, আমাদের সাথে আছেন। কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, ওই আল্লাহ তো বলছে টেনশন করো না, ওয়া আনতুমুল আ'লাউ, তোমরাই। আবু জেহেলের সাথে বিশ্ব নবীর টক্কর হলো, দ্বন্দ্ব হলো, মুজাদালা হলো, মুনাজারা হলো, মুহাজ্জা হলো। সর্বশেষ দুই চিহ্ন সমান সমান চিহ্ন দিয়া আমরা যদি এবার রেজাল্ট তালাশ করি, রেজাল্টে আমরা কি দেখি? আবু জেহেল বিজয়ী না পরাজিত? বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে আবু জেহেল নেমেছিল যুদ্ধ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু রাখিয়া হাতে তলোয়ার নিয়া তলোয়ারের আগাটা জমিনের মাঝে লাগায়া লাগায়া দেখাছেন, আর সাহাবাই কেরামকে বলছেন, এখানে আবু জেহেল মারা যাবে, ওইখানে উপমা মারা যাবে, ওইখানে সাহেবা মারা যাবে, আল্লাহর হাবিব কে কোন জায়গায় মারা যাবে যুদ্ধের আগে দেখিয়ে দিয়েছেন। 70টা কাফের জাহান্নামে চলে গেল আবু জেহেল সহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সাহাবাই কেরামকে বললেন, সবগুলো কাফেরের লাশ এক জায়গায় করো। সবগুলাকে এক জায়গায় করা হলো, কাল
সালিব বদর নামক একটা জায়গা কুয়া ছোট্ট কু যে কূপের মাঝে ওই এলাকার মহিলারা তাদের পাশে কাপড় যেই কাপড় বাচ্চারা পশ্রাব পায়খানা করছে মুছতে মুছতে একবারে নেকড়া এখন আর রাখার জায়গাও নাই দুর্গন্ধ ওই কূপের মাঝে নিয়ে ফেলত কলিবে বদর। রাসূলুল্লাহ বলেন আবু জেহেল সহ সবগুলা কাফের ওই কূপের মাঝে ফেল কলিবে বদর সবগুলা কাফের লাশ ফেলে দেয়া হলো চরম ভাবে ঘৃণিত লাঞ্ছিত হলো। রাসূলুল্লাহ বিজয়ী ইব্রাহিম নবী বিজয়ী মুসা নবী বিজয়ী মাদাদাল মুমিনুন আল্লাহ সূরা মুমিনুনে বলেন শুধু মুসা নয় ইব্রাহিম নয় নবী মুহাম্মদ না যারা তোমরা মুমিন হবে তোমরা বিজয়ী হয়ে যাবে মাদাদাল মুমিনুন মুমিনরা শপথ। ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একদিন আমরা কয়েকজন বসে আছি হঠাৎ করে দেখি রাসূলের ভাবের পরিবর্তন হয়ে গেছে। ওনার ভাবের পরিবর্তন দেখে আমরা বুঝেছি ওহী নাযিল হচ্ছে। যখন ওহী নাযিল হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বন্ধ করে দিতেন চুক্তি মেরে থাকতেন। মাশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওহী নাযিল যখন হতো প্রচন্ড শীতের মাঝেও রাসূলের কপালের মাঝে ঘাম জমে যেত মুক্তার মতো বিন্দু বিন্দু ঘামের কণা রাসূলের কপালে জমত প্রচন্ড শীতের মাঝে। সানুলকি আলাইকা কওলান সাকিলা ওই কপালে হযরত ওমর বলেন আমরা বুঝছি না ওহী নাযিল হচ্ছে অপেক্ষমান কি ওহী আসে একটু শুনবো। কিছুক্ষণ পরে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাব কেটে গেছে তিনি সাধারণ হয়ে গেছেন এজুজুয়াল হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলামুখী হয়ে বসলেন। তারপরে তিনি একটু বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিননা আতিনা ওয়ালা তাহরিমনা আরদিনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদানা ওয়ারদা আন্না সম্মান বাড়ায় দাও আল্লাহ কখনো অপমান কথা বলে না অপমান কিছু আপনারা নিয়মীয় করে আগাইতে পারলো না অপমান কে করে ইজ্জত কে দেয় আল্লাহ তাআলা তো মহান তিনি চাইলে পথের কাঙ্গাল রে প্রেসিডেন্ট বানায় দেয় আবার চাইলে প্রেসিডেন্ট কে থাপড়ায় আসার খানার কয়েদি বানায় দেয় মন্তাসা কত দিন ধরে আকিন্না ওয়ালা তুহিন্না আকিনা ওয়ালা তাহরিন্না দাও খোদা দাও আমাকে বঞ্চিত করো না আসিরনা ওয়ালা তুসির আলাইনা আমাকে প্রাধান্য দিও অন্যকে আমার উপর প্রাধান্য দিও না ওয়ারদানা ওয়ারদান্না ওয়াল্লাহ আমাকে তোমার উপর খুশি করো আর তুমি আমি আমার উপরে খুশি হয়ে যাও এ দোয়াটা করলেন। দোয়াটা পড়ে আবার বলছেন ওমর শোনো এই মাত্র জিবরিল আমিন আমার কাছে এসেছেন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত আমার উপর নাযিল করেছেন এই 10টি আয়াত আল্লাহ মুমিনদের সফলতার সুসংবাদ দিয়েছেন এবং কিছু কাজ এখানে ঘোষণা করেছেন যেই কাজগুলো করলে ওই মুমিন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে মোমেনরা সফল। এই সফলতা কাকে বলে এটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। তারপরে মোমেনের কিছু গুণাবলী আল্লাহ বলেছেন সংক্ষেপে বলবো। পৃথিবীতে এমন একটা মানুষও নাই যে সফল হতে চায় না। মোমেন হোক আর কাইরে মোমেন হোক আস্তিক অথবা নাস্তিক যেই যাই হোক না কেন আদর্শগত দ্বন্দ্ব
ভিন্নতা, জাতির ভিন্নতা, চামড়ার ভিন্নতা, ভাষার ভিন্নতা, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, যার বিবেক বুদ্ধি আছে, ছোট বাচ্চা নয়, পাগল নয়, বুঝদার প্রত্যেকটা মানুষ সফল হওয়ার চেষ্টায় রত, ব্যর্থ হওয়ার জন্য একজন মানুষ চেষ্টা করে না। সফল হতে কে না চায়? উত্তর হলো সবাই চায়, ঠিক না? আরে ভাই, আপনার বাড়ির পাশে যে পান দোকানদার, সে যখন ব্যবসা শুরু করে লস দিতে চায়, প্রয়োজনে একদিন পরে বেচবো। আরে ভাই, 10 টাকা কেজি, আপনি 9 টাকা কইয়া দেখবেন, কবু দিব না। আরে 9.5 কই দিব না, 10 দিয়া লাভ কি 10 কেজি? সে যদি একা নাও ব্যবসা করতে পারে, তাহলে মুসকি হাসি দিয়া কই নেন, এর মানে হলো লসে পড়তে কেউ চায় না, সবাই চায় সফলতা। স্কুলে যদি 100 জন পরীক্ষা দেয় ছাত্র, মেহরবানি করে কথা বলুন, 100 জন পরীক্ষার্থীর মাঝে ফেল করার জন্য পরীক্ষা দেয় কয়জনে? যে 6 মাসও একবার স্কুলে আসে নাই, লেখা নাই, পড়া নাই, যদি সেও পরীক্ষার হলে যায়, সেও দেখবেন পাশে একটার দিকে চাইছে, ১০ লাখের মাঝে ব্যর্থ হওয়ার জন্য, ফেল করার জন্য একজন পরীক্ষা। এবার আপনাদের কাছে জানতে চাই, সফল হতে তো সবাই চাইল, সবাই কি পাস করে? ফেলের তালিকায় কিছু লোকের নাম থাকে কিনা? আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু বন্ধু চাইলে কি হবে? সবাই তো সফল হতে পারে না। সফল হওয়ার জন্য কিছু গুণাবলী লাগবে। কাদা আল মুমিনুন, এই কথা বলে আল্লাহ তাআলা সূরা শেষ করে নাই, আরো কিছু কথা সামনে বলছে, ওই কথাগুলো শোনা লাগবে। শুধুমাত্র মুমিন সফল এই ওয়াজ শুনে বাড়িতে চলে গেলে হবে না, সহ্য উঠলে তামাম পৃথিবী আলোকিত হয়, কিন্তু যার চোখ নাই অন্ধ, সে সূর্য থেকে সামান্য আলো পায় না, এতে সূর্যের কোনো দোষ নাই, দোষ তার চোখের। মুমিন সফল কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যদি ব্যক্ত হন, বুঝতে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই, আল্লাহর ঘোষণার মাঝে কোনো সন্দেহ নাই। এখন সফলতা কি? হাজার হাজার লাখ লাখ মানুষ এটাই বুঝলো না, বরং আমরা দেখি এই দুনিয়ার মানুষের দিকে তাকালে জানে মামে সামনে পিছে, একজন মানুষ টাকাওয়ালা দিয়ে সফল বলে, যেই যত পয়সাওয়ালা আসে মনে করে সে তত সফল হয়েছে। পয়সাওয়ালা হলে মানুষ সালাম দেয়, চা দোকানে ঢুকলে সেয়া সায়া করাইয়া যায়, সবাই জি হুজুর জাপনা করে, মূর্খ পয়সাওয়ালা তার বিএস হয় এমএ পাস ডিগ্রিওয়ালা, আছে কিনা? পয়সা আছে সবাই সেলুট করে সালাম দেয়, মানুষ মনে করে পয়সা আছে সফলতা, তাই পয়সা কামানোর জন্য মানুষ বিরূপ পাগল হয়ে গেছে, পয়সার পিছনে এত ভাবে দৌড়ায়, ব্যবসা করতে করতে রাত শেষ, এশারের নামাজ পড়ার সময় তাও নেই। রমজান মাসে দেখবেন, রমজান আসছে, একদম লোক পাগল হয়ে গেছে, এবার তো এতে কাম করার জন্য মক্কায় চলে যায়, ওমরা করার জন্য পাগল হয়ে দৌড় মারে, এতে কাম করে বাংলাদেশের মসজিদ গুলোতে সবে কদর তালাশের জন্য বেজর রাত মসজিদে কাটায় দেয়, এবাদত করতে করতে পাগল। আবার সাভার বাজারে গিয়ে দেখবেন বেজর রাত 27তম রাত সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই 27 রাতে তামাম রাত দোকান খোলা, কাস্টমারও আছে, ওই লোকগুলো তারা বিন নামাজ দূরের কথা, তাহাজ্জুদের নামাজ দূরের কথা, ইশারের নামাজটাও করে নাই। পয়সাওয়ালা হওয়ার মাঝে সফলতা আছে, পয়সাওয়ালা হওয়ার জন্য পাগল হয়ে গেছে, আরে
একদল লোক মনে করে ক্ষমতার মাঝে সফলতা আছে, তাই মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে নিজের দলের লোকের বুকেও গুলি চালাতে দ্বিধা করে না। যদি মনে করে উনি আমার দলের লোক কিন্তু আগামীবার মেম্বারি করতে গেলে উনিও দাঁড়াইতে পারে, আমার বিপরীতে এমপি নমিনেশন নিতে পারে, এই জন্য আমি উনার কাছে বলাইয়া আসলে দেব, প্রয়োজনে গুলি করে মারবো, রাস্তা ক্লিয়ার করো। যদি আমি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, আমি সফল। তাই ক্ষমতার জন্য মানুষকে ফাঁসি দিতে দ্বিধা করে না। দোষ না থাকলে কিছু দোষ বানাই। তুমি মনে করছো তুমি ক্ষমতাওয়ালা, তুমি সফল, তুমি মনে করছো তুমি পয়সাওয়ালা, তুমি সফল, অথচ তুমি ভুলের মাঝে আসো। আজর তোমার মনে পানি তাসজাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওমান ইতাসজাবি মালিহি ফালিয়ানজুর ইলা ক্বারুন ওমান ইতাসজাবি নাসলিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা তিলকাল জান্নাতু আল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর বলেন তুমি যদি মনে করো ক্ষমতার মাঝে সফলতা আছে, আমি ওমর বলি ফেরাউনের দিকে একটু তাকায়া দেখো, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, সে সফল না ব্যর্থ? ক্ষমতা ছিল, সফলতা। ফেরাউনের লাশ যদি মিশরের জাদুঘরে না রেখে জাদুঘরের বাইরে মাঠের মাঝে রাখতো, আমরা যারা দর্শনার্থী আছি লাশ দেখতে যাইতাম, আমরা তার কপালে সুমু দিতাম না, স্যান্ডেল দিয়ে ফিরাইতাম। ক্ষমতা ছিল, সম্মান। তুমি যদি মনে করো টাকার মাঝে সফলতা আছে, তোমার বলে কারুনের দিকে তাকাও, কারুন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনীমান। সূরা আল-কসাস আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে দিয়েছি কানজুনের বহু বচন কুনুজ। কানজুন মানে কুফতাদার, স্বর্ণের খনি যদি কেউ একটা পায় সেই কোটিপতি হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়, আর যদি অনেকগুলো খনি পায় সে কত বড় ধনী হবে। আল্লাহ বলেন আতাইনা উমিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তদলের ভান্ডার করে দিয়েছি। এত ধনী ছিল সে, আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, পরের অংশে বলছেন তার ঘনাগারে সাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো, ওই সাবি আরে তাদের গর্তান ঘুরিয়ে যেত। আবার বাইরা কারণ কাল্লা তার সম্পদ সহ মাটিতে ধসাইয়া দিছে। সুরাল কাসাস করলে দেখবেন মিশর থেকে, মিশরের কায়রো থেকে 250-300 কিলোমিটার দূরে কারণের সেই জায়গা, আমি সেখানেও গিয়েছিলাম, দেখতেছি রুহু বিল আর। আল্লাহ কোরআনে বলছে জমিনে সফর করো, জমিনে সফর করলে আল্লাহর সৃষ্টি ইরা দেখবা ইমান আগের সে অনেক বেড়ে যাবে। বিশাল এরিয়া, আজকে সেখানে এটা বুহাইরায়ে কারুন, জায়গার নাম বুহাইরায়ে কারুন, পাহাড়ুন মানে সমুদ্র, বোহাই তার তাসবিহ এসকুল মুসাক্কার, ছোট একটা সমুদ্র হয়ে গেছে। কারুনের টাকা পয়সা মিল ইন্ডাস্ট্রি সহ চাষ আল্লাহ তার ক্ষেত কামা সব নিয়ে তারে দশায় দিছে। জমিনের নিচে কোটি কোটি টাকা ছিল, আওয়াজ করে বলুন কারুন সফল না ব্যর্থ? তোমরা সফলতা তালাশ করছো কোথায়? পয়সার মাঝে পাগল হয়ে গেছো, হালাল হারাম বোঝো না, নামাজও পড়ে পাঁচ ওয়াক্ত,
ইশারা সারো করে ওই নামাজি টাকা দিলে বিচার উল্টাইয়া দেয়। হালাল হারাম বাসে না টাকার জন্য পাগল। যে ব্যক্তি হালাল হারাম বাসে না সে সফল মানুষ হতে পারে না। অসম তার সফলতা কোথায়? আমি মুত্তাকি বান্দার জন্য মুমেন বান্দার জন্য জান্নাত বানায়া রাখছি। যে জান্নাত পায় সেই সফলতা পেয়ে যায়। সফলতার নাম হলো জান্নাত। কাদাম লাল মুমিনুন মুমেন সফল। এ কথার অর্থ মুমেন কোটিপতি হবে তা নয়, মুমেন বাড়িওয়ালা হবে গাড়িওয়ালা হবে ক্ষমতাওয়ালা হবে তা নয়। ক্ষমতাওয়ালার নাম সফলতা না, পয়সাওয়ালার নাম সফল মানুষ হওয়া না। সফল হওয়া মানে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাওয়া। যে ব্যক্তি কালেমা পড়বে কালেমার উপর মারা যাবে, রাসূল বলে পড়তে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সফলতার নাম জান্নাত। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই, যার জান্নাত আছে তার সব। ওই যে খেলাওয়ালা দিন মজুর, আপনার অফিসের পিয়ন দারোয়ান আপনাকে দেখলে স্যার বলে স্যালুট দেয়, চেয়ার থেকে দাঁড়ায় যায়, আপনার ফরমায়েশ খাটে। ওই লোক যদি মুত্তাকি হয় মুমেন হয় সে অফিসারের চেয়েও বেশি সফল। অফিসার যদি জান্নাতি না হয় তার মতো ব্যর্থ অফিসার আর কেউ নাই। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, গাছতলাতে ঘুমায় পরের জায়গায় বাড়ি করে থাকে, কমলাপুর রেল স্টেশনের বস্তিতে থাকে, রাস্তার পাশে থাকে, বস্তি ভেঙে দিলে খোলা আকাশের নিচে ঘুমায়, এমন আল্লাহর কিছু বান্দা আছে না নাই? মাঝে মাঝে দেখি রিক্সাওয়ালা দাড়ি পাকা মাথায় টুপি, জিজ্ঞাসা করি চাচা বাড়ি কোথায়? উত্তর বঙ্গ। বাড়ি কোথায়? অমুক জায়গায়। সাসার বয়সে রিক্সা চালান, কই গরিব মানুষ করবো কি? রিক্সা কি নিজের নি? কই না হুজুর ভাড়া চালাই। থাকেন কই? কই উপস্থিতে থাকি। সাসা নামাজ পাঁচ ভক্ত করি, রমজান মাসে মাঝে মাঝে রিক্সায় উঠলে জিজ্ঞাসা করি রোজা রেখা কিনা, উদ্দেশ্য হলো যদি বলে হ্যাঁ তরিদারের টাকা দেখো দিতে চাই। মাঝে মাঝে এমন রিক্সাওয়ালাও পাই রোজা কাজা করে। টাকার জন্য ঘর নাই, পড়ার জন্য কাপড় নাই, ও আমার দোস্ত কিছু নাই, করি দিন মজুর করি, কিন্তু ইমানটা যদি থাকে মুত্তাকি যদি হতে পারে তার মতো ধনী পৃথিবীতে কেউ নাই। আপনাদের এলাকা চিঞ্জিরা নামক এলাকা আসলিয়া সাভারের জায়গার দাম অনেক বেশি। এখানে যার পাঁচ বিঘা জমি আছে ওই কলমা, এই চিঞ্জিরা আসলিয়াতে দশ বিঘা জমি আছে সে গরিব না ধনী? যার পাঁচতলা পাঁচটা বাড়ি আছে সে গরিব না ধনী? আমার বন্ধু যে জান্নাত পায় রাসূলুল্লাহ বলেছেন সহি বুখারী হাদিস, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দুনিয়ার মতো দশটা দুনিয়ার মালিক বানাবেন তাকে। সবার পরে যে জান্নাতে যাবে, যার জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজা বন্ধ হবে, নতুন করে আর কারো ঢোকার অনুমতি নেই। ওই লোকটা দীর্ঘদিন জাহান্নামে চলবে। হাত্তা ইয়াকুনা হুমামা ইয়াখরুজু মিনান নারি আকওয়া। ওই লোকটা অপরাধী ছিল,
কিন্তু তার ঈমান সে বিক্রি করে নাই, জানা করেছে, মদ খাইছে, অনেক গুনাহ করছে, কিন্তু ঈমানটা ছাড়ে নাই, মাজারে গিয়ে সেজদা দেয় নাই, পীরের পায়ে মাথা নত করে নাই, ঈমানটা বেঁচে নাই, কিন্তু গুনাহ ছিল, ওই গুনার কারণে আল্লাহ জাহান্নামে দিছে, এতগুলা কেন করলি? এতাইয়া গুনাহ কমাবা। রাসূলুল্লাহ বলেন সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে যাবে, একবার লাকড়ি জ্বালাইলে যেমন কালো হয় সে তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন জান্নাতের দরজা বন্ধ করে দিতে, জাহান্নামের দরজা বন্ধ করে দিতে। বিশ্ব নবী বলছেন ইন্নিলা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, সবার পরে জাহান্নাম থেকে যে বের হবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। সে লাকড়ি অঙ্গার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক পর্যায়ে বলবেন আখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি ইসকাবু হাব্বাতিন মিনাল ঈমান, ওয়ামান ফেরেশতারা যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে দাও। আমি আল্লাহ তো বলছি কাদাব লাল মুমিনুন, যে মুমিন সে সফল হবে। এই লোকটা যদি চিরকাল জাহান্নামে থাকে তার সফলতা কই? তার তো ঈমান আছে। আমি আল্লাহর কথা তো আর ঠিক থাকে না, অথচ আমি আল্লাহর কথা তো হের ফের হতে পারে, তাই তা কবে করে দাও। ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে বের করবে, তাকে বলবে চলো জাহান্নাম থেকে তোমার নিষ্কৃতি নাজাত হয়ে গেছে। ওই লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার মতো সামর্থ্য শক্তি তার নাই, উঠে দাঁড়াতেও পারে না। ইয়াখরুজু মিনান্নারে হাবওয়া, রাসূলুল্লাহ বলছেন সে হামাগুড়ি দিয়া ক্রোড়ি করে করে জাহান্নাম কালো মানুষের জান্নাতে প্রবেশ নিষেধ, কোন কালো মানুষ জান্নাতে ঢুকতে পারে না। তুমি তো কালাইয়া অঙ্গার হয়ে গেছো, জান্নাতে কোন সাহসে ঢোকো? আউট। তখন সে আল্লাহর বান্দা বলবে আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন কে? আবার ভাইয়ারা যখন থানায় আমরা যাই, বিশেষ এলাকায় যাই, তখন আমাদের কাছে বলে জনাব আপনার পরিচয় দিন, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকায় দেখবে লেখা থাকে জনাব আপনার পরিচয় দিন। পুলিশ আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই থেকে আসছেন, তখন আপনি পরিচয় দেন আমি ওম। আমরা যারা আছি ভিজিটিং কার্ড বের করে দিই, ভিজিটিং কার্ড দেখে সালাম আলাইকুম সারজান, ওই লোক বলবে জান্নাতের ফেরেশতাদেরকে আমারে প্রবেশের অধিকার দিয়েছেন আল্লাহ, এই দেখো অনুমতি পত্র। তখন ফেরেশতারা বলবে ঠিক আছে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, ওই নাহারুল হায়াত নামক একটা কুম আছে ঝর্ণা আছে ওখানে একটু গোসল দিয়ে আসো। জান্নাত জাহান্নামের মাঝখানে নাহারুল হায়াত নামক কুম আছে ঝর্ণা আছে দেখাইয়া দেবে, ওই লোকটা কলিং করতে করতে সেখানে যাবে, হামাগুড়ি দিয়া সে কূপের মাঝে নামবে, ডুব দিয়া যখন মাথা তুলবে বিশ্ব নবী বলেন মাথা তোলার সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতি সুপুরুষে পরিণত করে দেবে। সূরাতুহুম কামিসিয়া কামিসিয়া বিহিম আদম, ওই লোকের উচ্চতা হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা, কালা দেহ পরিবর্তন হয়ে যাবে, সৌন্দর্য হয়ে যাবে গায়ের সামরার ইউসুফ নবীর মতো, চেহারার আকর্ষণ হবে নবী মুহাম্মাদের মতো, বর্ণনার সৌন্দর্য হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, জুরদান মুরদান মুকাহারিন ওহুম আবনাউ সালাতিন আও সালাত ওয়া সালাতিন সানা, 33 বছরের তাকরা যুবক। এবার ফেরেশতারা বলল ওয়েলকাম আসো, সে জান্নাতে ঢুকবে, ওয়া ইউতাখাইয়ালু আলাইহি আন্নাহা মালাআ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে সে ঢুকবে তার কাছে মনে হবে জান্নাতে ঘর বাড়ি তো নাই সব তো দখল হয়ে গেছে বিশাল প্রাসাদ গেটের মাঝে লেখা আদারি আবি বকর সিদ্দিক এই বিশাল প্রাসাদের মালিক হলো হযরত তখন সে তাকে বলতো এটা তো আমার না ওই যে বিশাল আরেক প্রাসাদ দেখা যায় ওখানে গেটে দেখো হাজারি ওমর ফারুক হাজারি ওসমান হাজারি আলী নাম লেখা আছে এটা অমুকের 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 সে এক পর্যায়ে বলবো আল্লাহ জান্নাতে আসতে দিলা একটা বাড়ি বুঝে দিলা না হাঁকবো না কই জান্নাতের পথে পথে হাঁকবো আল্লাহ বললেন বান্দা তোমার জন্য রেখেছি খুঁজে দেখো সে একই কথা তিনবার বলবে অনেক খুঁজেছি আল্লাহ আমারটা তো পাই না আল্লাহ তাআলা আবার বলবেন বান্দা তুমি এখন জান্নাতে কতটুকু যা যা চাও আমাকে বলো দেখি ওই লোকের মনে পড়ে যাবে গতকালকে তো জাহান্নামের পিঠা খাইতে খাইতে ফেরেশতার অস্থির ছিলাম আগুনে জ্বলতে জ্বলতে কষ্টে অস্থির ছিলাম বিচ্ছু সাপের কামড় খাইতে খাইতে অস্থির ছিলাম আজকে যে কম্পক ওখান থেকে বাইর হয়েছি এই তো বড় পাওয়া আর জান্নাতে ঢুকেছি আরো বড় পাওয়া তখন সে বলল আল্লাহ বেশি লাগবে না কোন রকম মাথাটা খুঁজতে পারলে আমি খুশি আল্লাহর হাবিব বলে তার বক্তব্য শুনে আল্লাহ তাআলা বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরি আমসালিহা ওয়াল্লার বান্দারে আমার বান্দারে সামান্য নয় তোমার জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি কলমা এলাকায় আশুলিয়া এলাকায় 5 বিঘা জায়গা পাইলে সফল তাই 2 ঘন্টার জন্য বাবা নিজের ছেলে মারামারি করে দ্বন্দ্ব করে বাবা পুত্র ঝগড়া করে ভাই ভাই খুন করে এমন আছে না নাই বাইরে ভাই খুন করে জাগার জন্য কারণ জাগা পাইলে সফল জান্নাতে গেলে তুমি কম পাইলে 10 দুনিয়া পাইবা আল্লাহর হাবিব বলছেন আদনা আহলি জান্নাতি মানজিলাতান লাহু 80 আলবাখাদের সব জান্নাতির মাঝে সবচেয়ে কম মর্তবার যে জান্নাতি হবে তার খেদমতের জন্য 80,000 খাদেম দেয়া হবে জান্নাতান মিন যাহাবিন নানিয়াতুহুমা ওয়া মা ফীহিমা জান্নাতান মিন ফিদদাতিন নানিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ইন্না ফী জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ লাও আন্নাল আলামিন ইসতামাউ ফী ইহদাহিন লাওয়াসআতহুম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যে জান্নাত পায় সে সকল দুনিয়াতে কিছু থাকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জান্নাত আল্লাহ তোমাকে দেবেন এক একটা জান্নাতে যদি তলা সবচেয়ে কম হয় তার ফ্লোর সংখ্যা তলার সংখ্যা হবে 100টা আশুরিয়া তো মানুষ 100 তলার বিল্ডিং মালিক কয়জন আছে বাংলাদেশে তো নাই আর রিকশাওয়ালা জান্নাতি যদি হয় তার জান্নাতের ফ্লোর হবে কমপক্ষে 100টা মিন যাহাবিনানিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওই জান্নাতের মাঝে যা আছে বডি বাটি চেয়ার কম্বল তো সব হবে স্বর্ণের তৈরি স্বর্ণের জামা বানানো যায় স্বর্ণ দিয়ে জামা বানানো যায় স্বর্ণ দিয়ে গাড়ি বানানো যায় স্বর্ণ দিয়ে ঘড়ি বানানো যায় স্বর্ণ দিয়ে টয়লেট বানানো যায় যারা হস করেছেন কাবা শরীফের সাথে ঘড়িওয়ালা বিশাল বিল্ডিং আছে আছে জমজম টাওয়ার তার পাশে হলো হিলটন এর পাশে একটা বিচ্ছিন্ন হিলটনের পাশে বিশাল ফাঁকা জায়গা প্রায় 100 থেকে 200 গজ তারপরে একটা বিল্ডিং আছে এটার নাম দারুত তাওহীদ ওই বিল্ডিংটাতে বাদশা থাকে আসে সাবেক বাদশাহ সৌদি আরবের বাদশাহ বাহাদুর
নিজের ছেলে আছে বউবাসুনি তো মারা গেছেন, তাদের জন্য আলাদা রুম আছে বিশাল একটা এলাকা, ওই একটা ফ্লোর তাদের। তো সেখানকার বড় বড় যত বিল্ডিং আছে ইন্টারনেট টাওয়ার ইন্টার জমজম প্রায় সবগুলো দেখার সুযোগ আল্লাহ দিয়েছে। কিন্তু মনে একটা আকাঙ্ক্ষা ছিল, দারে তাওহীদ বাদশাহ যেই ঘরে থাকে বেদানি দেখতে কেমন, দেখতে কেমন যদি একটা বার দেখতে পারতাম। গত হজে যখন গেলাম এবারে হস্ত হয় না, এর আগে সেখানে অনেক ভাইয়েরা দেখা করতে আসছে, এক বাঙালি আসছে। দেখা করার পরে জিজ্ঞাসা করলাম, ভাই দান আপনি কই থাকেন? আমি দারে তাওহীদে চাকরি করি, বাড়ি চট্টগ্রামে। তখন বললাম, ভাই যান দারে তাওহীদের ভিতরে লোকার বড় শখ, বাদশাহ যেখানে থাকতো শুনছি এখানে বাদশাহ বাহাদের নিজের আলাদা কি বলে প্লাট আছে। উনি বল, হুজুর ওই প্লাটে চাকরি করে আমাদের এক বাংলাদেশি আছে, কবে যাবেন? আমি বললাম, আপনি এখন বলে এখন সেখানে সবার জন্য প্রবেশের অনুমতি। বললাম যে কয় হুজুর, ঠিক আছে তাহলে আমি আমার বাঙালি ভাইয়ের সাথে একটু কথা বলি, তাকে রাজি করি, আপনার কথা বললে সে নিশ্চয়ই রাজি হবে। মোবাইল নাম্বার নিয়ে গেল, তারপরে সে জানালো, হুজুর আজকে বিকালে আপনি আসেন। পরে দেখতে গেলাম ভিতরে যখন গেছি হুজুর ওনারা এখন নাই, প্লান পুরাটাই খালি, ঘুরে ঘুরে দেখতে থাকেন। দেখলাম টয়লেটের কল গুলাও সন্ধ্যের তৈরি। আমি জিজ্ঞাসা করলাম, এই যে বাদ পান টপ এই সেই সব তো সোনালি কালা, ওর তো কালার না এগুলো স্বর্ণ। সৌদি আরবে স্বর্ণের খনি আছে না নাই? একটা দুইটা এমন অনেক খনি আছে, সেই খনি ডজন আপনার বছরের পর বছর সেনাবাহিনী পাহারা দেয়, ওই খনি থেকে স্বর্ণ তোলার প্রয়োজন এখনো হয় নাই। ও বন্ধু, আমার আল্লাহ তাআলা জান্নাত দেবেন, যাবিন মিন জান্নাতানি মিন ফিদদাতিনি ইয়াতুহুমা ওয়া মা ফীহিমা, ওই জান্নাতের মাঝে কোটি বাটি পান পাত্র চেয়ার টেবিল যা হবে সব স্বর্ণের তৈরি, সব হবে রূপার তৈরি। এক এক কোর থেকে আরেক কোর উচ্চতা হবে আকাশ এবং জমির উচ্চতার মতো। রাসূলুল্লাহ বলেন, এক একটা ফ্লোরের প্রস্থ হবে কত শোনো, লাও আন্নাল আলামিন ইস্তামাউ ফি ইহদাহিন লাওসআতহু, এক একটা ফ্লোরের প্রস্থ হবে এমন তামাম দুনিয়া যত মানুষ এসেছে যত মানুষ আসবে সব মানুষকে যদি আল্লাহ চাইতেন এক ফ্লোরে জায়গা দেবেন একটাতে সবার জায়গা হয়ে যাবে, কিন্তু ওইটা 100 তলা, সবটার মালিক তুমি একা। কদম লাল মিনু জান্নাতের নাম সফলতা, তাই যার জান্নাত নাই তার মত মিসকিন আর কেউ নাই, যার জান্নাত আছে তার মত ধনী আর কেউ নাই। তাহলে আবার আপনারা বলেন তো সফল মানি জান্নাত আছে কিনা? তাহলে সফল মুমিন সে, জান্নাতের মালিক সে। এখন মুমিন হয়ে সফল হতে হলে ঈমানটা ধরে রাখা লাগবে, কালেমা পড়ার নামে মুমেন নয়, কালেমা পড়তে হবে, কালেমা নিয়ে মরতে হবে। বাংলাদেশে হাজার হাজার নামাজি আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে, কিন্তু কালেমাওয়ালা কমে গেছে। যার কালেমাটা নাই তার ইমান আছে না গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছে, পরে আবার ঈমান হারা হয়ে মুরতাদ হয়ে গেছে এমন সাহাবীও ছিল। সাহাবীর তালিকায় নাম ছিল, পরে নামটা কাটা গেছে, ঈমান এনেছিল কিন্তু ঈমান নিয়ে মারা যেতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার, সে কি কালেমা পড়ে নাই? কার হাতে? আপনি কালেমা পড়ছেন মক্তবের হুজুরের হাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। কালেমা পড়েছে কিন্তু কালেমাটা অরিজিনাল কালেমা ছিল না। ঈমানওয়ালা সকল ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নাম্বার এনেছেন কোনো সন্দেহ নাই, কালেমা পড়েছেন
কালেমা পড়ার পরে শিরিক করলে কালেমা থাকে না চলে যান। কথা বলতে হবে, কালেমা পড়ার পরে কুফরি করলে কালেমা থাকে না চলে যান। মুসলমানের সন্তান মূর্তি পূজা উদ্বোধন করতে গেছে, মূর্তির প্রতি যদি অন্তরে সামান্য শ্রদ্ধা তৈরি হয়, ওই তো সাধনা দুর্গা দেবী কিছু করতে পারে, কালী দেবীর কিছু ক্ষমতা থাকতেও পারে। তাই কালীকে সম্মান করো, দুর্গাকে সম্মান করো, মূর্তির প্রতি সামান্য শ্রদ্ধা অন্তরে আসার সাথে সাথে আল্লাহর কসম করে বলি তোমার ইমান থাকে না। এখন বাংলাদেশে শিরিক আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালিয়ে দিছেন, কিন্তু আবার পীরের দরবারে গিয়ে পীরের পায়ও সেজদা দিছেন, ঈমান আছে না গেছে? قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن বিশ্বনবী বলেন এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষ গুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, গোল হয়ে জিকির করবে, তাবলীগের কাজ করবে, দ্বীনের দাওয়াত দেবে, বক্তৃতা দেবে, বক্তৃতা শুনবে, পীর হয়ে তালিম দেবে, মুরিদ হয়ে তালিম নেবে, তারা মসজিদেই বসবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে ঈমানওয়ালা একজনও থাকবে না। আটরশি দরবারে গেলে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদ আছে না নাই? কথা বলতে হবে, দেওয়ানবাগ দরবারও মসজিদ আছে না নাই? পাঁচবান্দার দরবারও মসজিদ আছে না নাই? ইমাম নাই, মুয়াজ্জিন নাই, কাদিয়ানীদের মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজি নাই, আজান দেয় না, কালেমার জিকির করে না, কিন্তু ইমানওয়ালা এই জন্য মোমের সফল মোমেন তো হওয়া যায়, মোমের এত দাম এত গুরুত্ব আল্লাহ তাআলার কাছে, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মোমেন থাকবে আল্লাহ কিয়ামত করবে না। লা তাকুমু সাআতু ওয়া লা আহাদু ইয়াকুলু আল্লাহ আল্লাহ, সহি মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। কিন্তু যেদিন কিয়ামত হবে বোঝা গেল সেদিন একজন মুমিন হওয়ার নেই। এখন কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে, শিরক মুক্ত থাকা লাগবে, কুফর মুক্ত থাকা লাগবে, নেফাকে ইতিকাদি মুক্ত থাকা লাগবে। ঈমান বাঁচাতে হলে তিনটা জিনিস থেকে বেঁচে থাকেন, এক নাম্বার শিরক করা যাবে না, দ্বিতীয় নাম্বার কুফর করা যাবে না, তিন নাম্বার নেফাকে ইতিকাদি করা যাবে না। এখন বাঁচতে হলে জানতেই হবে, আমাদের টেলিভিশন রেডিওতে পত্রিকা একটা অ্যাডভার্টাইজ দেয়, বাঁচতে হলে জানতে হবে। এটা কিসের অ্যাডভার্টাইজ? এক্সেপ্ট শুনছেন না? এর মানে কি? এর মানে হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কিছু লোকের দেহের মাঝে এই রোগ আছে, ওই লোক যদি ব্লেড দিয়ে শেভ করে আর ওই ব্লেডটার মাঝে এসে জীবাণু যায়, ওই ব্লেড দিয়ে যদি আপনাকে শেভ করে আপনার গালটাও কেটে যায়, ব্লাডে একটু সামান্য ওইখানে আপনার ব্লেডের সাথে লেগে গেলে জীবাণুটা ঢুকে যাবে, আপনি এক্স রোগের জীবাণু বহনকারী হয়ে যাবেন। এখন আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে অ্যাডমিশন নিয়ে যাবেন, আপনার থেকে আপনার বউয়ের গায়েও এক্স রোগ চলে যাবে। একজন এক্স রোগের রোগী তাকে সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিয়েছে, ওই সিরিজটা যদি ভালো মানুষের গায়ে আবার ইঞ্জেকশন দেয় এই সে জীবাণু তার গায়েও চলে যাবে। এই জন্য ডাক্তাররা অ্যাডভার্টাইজ বাইর করছে, বাঁচতে হলে জানতে হবে। এর মানে এই রোগের জীবাণু বহনকারী ব্লেড ব্যবহার করা যাবে না, তার সিরিজ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না।
আপনি না জানলে আপনার শ্লোক হবে যে জানে না সে বিপদে পড়ে যাবে আমরা যারা জানি আমরা খেয়াল করে তাকাই যখন আপনার সেদুনে যাই সেদুনে যাওয়ার পরে যখন মাথা সাইড করে সুন্দর করে কেসি দিয়া তারপরে এক পর্যায়ে মাথা এরকম সাইজ করার জন্য ব্লেডটা যখন হাতে নেয় তখন একবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকাইয়া দেখি ব্লেডটা সাইজ করে কি না কারণ আমি তো জানি না আমার আগের কাস্টমারের এইস আছে কিনা যদি দেখি ব্লেড চেঞ্জ করে নাই চোখ বড় করে ধমক মারি আরে এর কারণ বাঁচতে হলে জানতে হবে এবার অনন্ত জীবন বাঁচানোর জন্য এসেছে বাঁচার জন্য যদি জানতে হয় ঈমান বাঁচানোর জন্য শিরিক কবর জানা দরকার আছে না না জানলে মনেরও জানতে আপনি মোশরেক হয়ে যেতে পারেন এ মাহফিলে আইসা মানুষ ঈমান হারা ইমান নিয়ে বাড়ি থেকে আসে বক্তার ওয়াজ শুনে ইমান হারা হয় এমন বক্তা পাইছেন যে বক্তা আপনাকে শিরিকের তালিম দেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় এমন বক্তা বাংলাদেশে আছে নাই গাইবি খবর দেনে ওয়ালা আল্লাহ তাহাবি মোহাম্মদ আল্লাহ রাসূল গায়েব জানে এমন কথা বলার মতো বক্তা আছে কিনা আব্দুল কাদের জিলানির নাম জপলে আল্লাহ পাওয়া যায় বক্তা ওয়াজ করতেছে শ্রোতারা বিশ্বাস করছে আমার বন্ধু বলে দিল বক্তা বলতেছে যদি জিব্রিল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতা আদম নবীকে সিজদা করলে তাদের ঈমান না যায় আমার পীর বাবার সিজদা করলো ঈমান যাবে না তাই পীর বাবা দুই পা তুলে বসে আছে হুজুরের ওয়াজ শুনে পাবলিক সিজদা দেয়া শুরু করছে এই লোকটা জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয় নাই কিন্তু আজকে বক্তার ওয়াজ শুনে পীরের পায়ে সিজদা দিল বাড়ি থেকে যখন আসছে তখন ঈমানটা ছিল ওয়াজ শোনার পরে ঈমানটা চলে এখন যারা জানে আল্লাহ ছাড়া অন্যের পায়ে সিজদা দিলে শিরিক হয় ঈমান চলে যায় এমন লোককে লাঠি দিয়ে পিটাইয়া আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা দেয়াতে পারবে না আবার বন্ধু মসজিদে এসেছেন আল্লাহর কথা মেনে পা দিয়েছেন ডান পা বের হওয়ার সময় বাম পা রাসূলুল্লাহ যা করেছেন সেটাই আমল করছেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু সালাম ফিরিয়ে নামাজ শেষ ইমাম যদি ভুল করে ইমাম রেও ছাড়ে না লোকমা দেয় মসজিদে যতক্ষণ থাকি আল্লাহ রাসুলের আইনের বাইরে চলি না চলতে চাই না ইমাম যদি রাসুলের সিস্টেমের বাইরে যায় ইমাম রে অনুসরণ করি না লোকমা দেই ঠিক কিনা মসজিদের সভাপতি সাহেব যদি ঘোষণা দেয় আজকে আমাদের জরুরি কাজ আছে তাই মাগরিবের পরত আমরা দুইটা কাজ করবি মুসল্লি রাজি হবে আমার ভাইয়েরা মসজিদাই চলবে কার কথা বলতে হবে কার নামাজ হবে রাসূলের সিস্টেমে কার কোন জিমত আছে কিন্তু সেই মানুষগুলো যখন আবার আদালতে যায় সংসদে যায় তখন আল্লাহ রাসূলের আইন মানতে রাজি হয় না তো আল্লাহর আইন শুধু মসজিদের জন্য হাইকোর্টের বিচারপতি জোহরের নামাজ পড়ছে হাইকোর্ট ভবন মসজিদে নামাজি বিচারক আছে না নাই আছে বিচারপতি মোস্তফা কামাল বিচারপতি আব্দুর রউফ এত বড় দাড়ি দুইজনের সাথে কথা বলার প্রোগ্রাম করার সুযোগ হয়েছে কথা শোনার সুযোগ হয়েছে আমার বন্ধু আব্দুর রউফ সাহেব কোনো বেঁচে আছেন চমৎকার আলোচনা করেন এই জাতীয় নামাজি বিচারক আমাদের দেশে অনেক আছে জোহরের নামাজ পড়ার জন্য আদালত ভবনে মসজিদে গেল ইমাম যদি জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে না বসে ভুলে দাঁড়াইতে শুরু করে তখন বিচারক লোক মাথায় হুজুর দুই রাকাত করে দাঁড়াবেন না রাসুল বসেছেন আপনাকে বসতে হবে দ্বিতীয় রাকাতে বসা আপনার জন্য ওয়াজিব প্রথম বৈঠক ওয়াজিব শেষ বৈঠক ফরজ ইমাম ভুল করেছে বিচারক লোকমাদের সবাই লোকমাদের ওই বিচারে ওই মসজিদ আদালতে বিচারের জন্য যত আসামি গেছে যত বিবাদী গেছে
যত বাদী গেছে যত সাক্ষী গেছে সবাই নামাজে যদি যায় ইমাম ভুল করলে সবাই লোকমা দেবে, বিচারকও লোকমা দেয়, বাদীও লোকমা দেয়, পুলিশ বাইরেও লোকমা দেয়, বিবাদীও লোকমা দেয়, উকিল ব্যারিস্টার লোকমা দেয়, আল্লাহ রাসূলের আইনের বাহিরে চলা যাবে না। কিন্তু এই বিচারক যখন আদালতে বসে আল্লাহ রাসূলের আইনে একটা রায়ও দেয় না। ওখানে কত সাক্ষী আছে, উপস্থিত জনতা আছে, ইমামরে লোকমা দিল, বিচারককে লোকমা দেয়, আর লোক খোঁজে পাওয়া যায় না। আমার ভাইয়ের লোকমা তো দেয় না, আল্লাহর আইনে বিচার তো করেই না, আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে মসজিদের ইমামের চাকরিটাও থাকে না। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন কিছু মুসল্লি আছে না নাই? এবার আপনি বলুন তো, মসজিদে আল্লাহর আইন মানলেন, মসজিদের বাইরে মানলেন না, এমন ব্যক্তির ইমান আছে না গেছে? এখন ইমান আছে না গেছে তার পরিচয়, এক নম্বর যারা ইমানওয়ালা হয় তারা নামাজি হয়, সুবহানাল্লাহ। সফল মুমিনের পরিচয় তারা নামাজি হবে কি নয়, তারা খুশু ওয়ালা খুদু ওয়ালা নামাজি হবে। কিন্তু আজকে কইটা বাবা মর কিরে আছে, যে সন্তান ঘরে ঘুমাইয়া আছে খবর, হাজার হাজার মানুষ নামাজি পড়ে না, জুমায় আছে ওয়াক্তিয়া একটা নামাজ পড়ে না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, শুধু ঈদের নামাজে আসে, এমন মুমিন আছে না নাই? যার নামাজ নাই আসলে তার ঈমান নাই, ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, ঈমান দেখানো যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল ওহী আসার আগে নবী মুহাম্মদও জানতেন না। এটার জন্য পরামর্শ মিটিং ডাকলেন, একবারে মজলিসে সুগার সদস্যদেরকে নিয়ে, প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে, যেখানে সাধারণ মন্ত্রীদেরও প্রবেশের অধিকার। আবু বকর সেই মিটিং এর সদস্য, ওমর সদস্য, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী সদস্য, রাসূলুল্লাহ ওই মিটিং আব্দুল্লাহ ইবনে উবাই দিয়ে দাওয়াত দিয়ে দিলেন, আয় আব্দুল্লাহ ইবনে উবাই মিটিং আইছো। আব্দুল্লাহ ইবনে উবাই বক্তৃতা রাসূল শুনলেন, এত খুশি হলেন। মুজাহিদ ছিল 1,300 জনের লিডার, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল বানাইয়া দিলেন। إذا رأيتهم تعجبك أجسامهم إن يقولوا تسمع لقولهم আল্লাহ কোরআনে বলে চেহারা দেখে খুশি হয়ে যাবেন, সুরত দেখে খুশি হয়ে যাবেন, দাড়ি দেখে খুশি হয়ে যাবেন, পাগড়ি দেখে খুশি হয়ে যাবেন, আশেকে রাসূল আর সুন্নি মিছিল দেখে খুশি হয়ে যাবেন, অথচ লোকগুলোর ইমানে থাকে না। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি আছে, অথচ মুনাফেক। ভালো করে শুনুন দোস্ত, আল্লাহ এবং রাসূলের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে যদি আপনার অন্তরে আনন্দের হিল্লোল জেগে না ওঠে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার অন্তরে ঈমান। আরে ভাই, মানে আব্বাস আইয়ান আকসারা যিকরা, আরবি প্রবাদ, যে যাকে ভালোবাসেন তার স্মরণ বেশি করে, যে যাকে ভালোবাসেন তার কথা শুনে মজা লাগে। মজনু, সুলাইমান, মজনু এবং লাইলি এই দুজন প্রেমিক প্রেমিকা ছিল, পারস্য উপন্যাস বাংলা অনুবাদ হয়েছে, কাহিনী আপনারা শুনেছেন। মজনুর নাম শুনলে লাইলি খুশি, লাইলির নাম শুনলে মজনু খুশি, লাইলি
কালো ছিল তার তাইকে লাইয়া বুত লাই মজনু তার প্রেমে পাগল ছিল তার নাম ছিল কায়েস এখন তার নাম আর কায়েস নাই তার নাম হয়ে গেছে মজনুন পাগল একজন আরেকজনের কথা শুনলে খুশি হয়ে যায় যে যাকে ভালোবাসে তাকে দেখতে মজা লাগে তার চেহারা মজা লাগে যে যাকে পছন্দ করে সে গুনগুন করলো তার কাছে গান মনে হয় ঠিক না আর তার বিপরীতে যাকে দেখতে নাই তার চলন বাঁকা আপনি যদি বর্তমান সরকারি দলের লোক হন হতে পারে আপনি আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটার নৌকা মার্কা আপনার মার্কা বেড়াতে গেছেন আপনি চট্টগ্রাম কক্সবাজার দেখলেন ওয়ালের মাঝে বড় অক্ষরে নৌকা লেখা টুঙ্গি পাড়ার শেখ মুজিব লৌ 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 সালাম আপনি আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের সমর্থক নৌকা দেখলে আপনার ঘৃণা লাগবে না ভালো লাগবে মনের মাঝে একটা খুশি খুশি লাগবে যদি আপনি বিএনপি করেন চট্টগ্রাম বেড়াতে গেলেন জাফলং এ গেলেন ওয়ালের মাঝে ধানের শীত দেখে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে এটা তো নিয়ম যারা আপনারা সর্বনাশ করেন তারা কাল পাকা দেখলে মজা লাগে যারা জামাত ইসলাম করেন পাল্লা দেখলে মজা লাগে যারা জাতীয় পার্টি করেন নৌ নাঙ্গল দেখলে মজা লাগবে এটাই তো নিয়ম সেই যাকে ভালোবাসে তার কথা ভালো লাগে তাকে দেখলে মজা লাগে ওই ভালোবাসা প্রমাণ হবে অন্তর দিয়া অন্তরের মাঝে মজা অন্তরের মাঝে ঘৃণা অন্তরের মাঝে দ্বিধা অন্তরের মাঝে দ্বন্দ্ব অন্তর বলে দেবে আপনি কোন পক্ষে আছেন কোরআনের আইনের কথা শুনে যার খারাপ লাগে বুঝতে হবে তার অন্তরে আল্লাহ নাই নামাজ শুধু নিজে পড়লে হবে না নিজের পরিবার পরিজনকে নামাজ পড়াতে হবে নামাজ এমন একটা বাধা যেটা ইমানের প্রতিচ্ছবি ইমানের পরিচয় আব্দুল্লাহ ইবনে ওবার ইমান নাই রাসূল বুঝতে পারেন নাই যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ এশারের নামাজ কঠিন নামাজ আর যারা মুমিন তাদের কাছে কোন নামাজ কঠিন না ইন্না আলা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন যত শীত থাকুক একজন মুমিন কখনো প্রচন্ড শীত ফজরের নামাজ কাজা করতে পারে না বোঝার জন্য বলছি ছাত্র জীবনে গুরুর যারা যুবক যারা মাঝে মাঝে রাতের বেলা গোসল করো ইয়া সার এটা মানুষ কি করে একলা নাইট প্রেশার স্বপ্ন দোষ এটা পুরুষদের হয় নারীদেরও মাঝে মাঝে হয় হাদিসে নারীদের হয় এটাও আছে তবে অ্যাভেলেবেল নয় পুরুষের মাঝে অ্যাভেলেবেল মনে আছে মনের সময় ছিল হয় কামেল বা ফাজেলে পড়ি তিন দিন একাধারে সূর্য ওঠে নেন মানে সূর্য উঠা মানে কি আকাশ এমন কুয়াশাচ্ছন্ন তিন দিনে সূর্য দেখা যায় নাই পানি পরব সমান হয়ে গেছে এত ঠান্ডা একদিন ফজরের টাইমে রাখি দিয়া দেখি আমার গোসল ফরজ এখন পরিণতিকে তাকায় দেখি ফজরের টাইম হয়ে গেছে আর 15-20 মিনিট পরে আজান হয়ে যাবে কি করি গামছা কাঁধে নিয়ে লুঙ্গি কাঁধে নিয়ে পুকুরে গেলাম পানিতে হাত দিয়া দেখি পানিতে নামার কোনো পরিবেশই নাই ঠান্ডা কাকে বলে এখন তো গোসল করতেই হবে গোসল তো করো এমনটা হয়নি যে আমার তায়াম্মম করলে চলবে বরফ তো হয় নাই কিন্তু প্রচন্ড ঠান্ডা কুয়াশা চারিদিকে মানুষ দেখা যায় না কাপড় সকল গায়ে নাই অনেকক্ষণ বসে দেখে ভাবলাম করিনি পরে মাথায় আসলো হঠাৎ করে চাপ দিলে আমি আর পাবো না কারণ আস্তে আস্তে না আমি নামতে পারবো আলহামদুলিল্লাহ সাপ দিয়ে পড়লাম গোসল করে নামাজ পড়লাম এর মানে এইটা দাঁড়ালো একজন মুমিন কখনো ফজরের নামাজ কাজা করতে পারে না ইন্না বাইনার রাজুল ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকা সালাত সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলছেন এক
একজন লোক কাফের না মুসলমান তার পরিচয় হলো নামাজ ঠিক যার নামাজ নাই তার ঈমান নাই তারা কসলাতাম মুতাআম্মিদান ফাকাত কাফার এই ইউটিউব वाला রাইটার আবার খন্ডে দিয়া বানা দিল এটা লিখো এই যে থাম্বনেল এটা সালা কাছে এমন থাম্বনেল বানাইবো যেন মানুষে চায় হুজুরের নিচ থাকা চায় সপ্তাহ নিজেদের প্রচারণা প্রচারে সেও আলেমদের সম্মান বেশি গুরুত্ব দিতে হবে ঠিক না সপ্তাহ আমার ভাইরা বলছিলাম আপনি নামাজ যদি না পড়েন বিশ্ব নবীর বক্তব্য মাত্তারাকা সালাতাম মুতাআম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে কি করে আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহমাহুল্লাহ প্রখ্যাত একজন তাবি উনি বলেন ইন্না সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকাহু কুফরা গায়রাস সালাহ বিশ্বনবী সাহাবারা চুরি করলে কাফের মনে করত না মদ খাইলে কাফের মনে করত না চুরি করে জিহাদ কেটে দাও পড়ে গেছে জানাজার নামাজ পড়াও মদ পান করে জাসি বেত লাগাও পড়ে গেছে জানাজার নামাজ পড়াও কাফের হয় নাই জানাজা পড়াও কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দিত ওই লোক মারা গেলে সাহাবারা তার জানাজার নামাজ পড়তেন না ইমানের পরিচয় নামাজ এজন্য নামাজ এমনকে বাধা যেটা মুমিনের জীবন থেকে কখনো আলাদা হবে না আপনি অসুস্থ রোজার মাস ইসলাম বলে এখন রাখা দরকার নাই সুস্থ হয়ে রাখো বিধান আছে না কথা বলতে হবে তো আছে না আপনি এমন অসুস্থ অসুস্থ হওয়ার সম্ভাবনাই নাই ইসলাম বলে রোজা রাখা দরকারই নাই প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া দাও একজন মিসকিনকে দুই বেলা খাবার রোজা আলাদা হতে পারে ফিদিয়া দিয়ে দাও রোজা রাখা লাগবে না আপনি গরিব মানুষ আমার কাছে এসে বলে হুজুর হজের যে ওয়াজ করছেন হজের তো অনেক গুরুত্ব মক্কা দেখার বড় শখ কিন্তু আমার তো টাকা নাই আমি ভিক্ষা করে টাকা জমায়ে হজ করতে চাই আমি সাথে সাথে বলবো তোমার হজ করা কোনো দরকারই ইসলামের পাঁচটা রকম পাঁচটা খুঁটি রোজা রাখবে না অসুস্থ ফিদিয়া দেয় বা পরে কাজা করো গরিব হয়তো হজ লাগবে না জাকাতের অনেক মূল্য গরিব মানুষ জাকাত লাগবে না বরং জাকাত খাও দেয়া লাগবে কিন্তু নামাজ এমন একে বাধা তুমি যত অসুস্থ হও নামাজ মাপ নাই সল্লে কায়মা ফাইল্লাম তাস্তাদে ফকায়দা ইল্লা আলা জানবিন রাসূলুল্লাহ বলেন দাঁড়ায় নামাজ পড়ো অসুস্থ বসে বসে পড়ো বসতে পারো না মাপ নাই শুয়া শুয়া পড়ো এমন অ্যাক্সিডেন্ট করছেন ডাক্তার পুরা বডিতে ব্যান্ডেজ লাগায় দিছে আগুন লাগছে শরীর পুড়ে গেছে এমন ভাবে ব্যান্ডেজ লাগাইছে তাকাইলে মনে হয় একটা পোতলা পোতলা বোঝেন নি মানে পুরা বডি ব্যান্ডি বস্তার মতো হয়ে গেছে ওযু করা যাবে না নামাজ পা তাই আপন করো আমি তো বেশি অসুস্থ আমি তো দাঁড়াইতে পারি না বসে পড়ো বসতে পারি না শুয়ে পড়ো পশ্চিম দিকে পা দাও পূর্ব দিকে মাথা দাও একটু পানি দিয়া মাথাটা উঁচু করো ইশারায় বলো নামাজ পড়তে হবে মাপ নাই সমুদ্রে দিয়া যাচ্ছ লস গেছে ডুবে সাঁতার কাটছ দোস্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছো বাঁচবে না মরবে জানো না কিন্তু হুঁশ এখনো আছে তাকায়া দেখতেছ সূর্য ডুবে যায় আসরের টাইম চলে যায় নামাজ তো পড়া হয় নাই হুঁশ যদি থাকে ইসলামের বিধান হলো সাঁতার কাটতে কাটতেও নামাজ পড়া লাগবে তখনও ইশারায় হলে গর্ভবতী নারী সন্তান প্রসব করবে প্রচন্ড ব্যথা প্রসবের ব্যথা কত বেশি মা ছাড়া অন্য তো বুঝার কথা না
না কি যে ব্যথা বিষে বুঝে বেশে কিসে কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যারে আমরা পুরুষ মানুষ আমরা বুঝবো না প্রসবের যাতনা কত বেশি প্রসব বেদনা শুধু মা বসতে পারে না ব্যথা দাঁড়াইলেও ব্যথা হাঁটলেও ব্যথা চলমান ব্যথা কি করবে চোখের পানি ছেড়ে দিয়েছে কিন্তু এখনো নেফাসের রক্ত ভাঙা শুরু করেনি পানি এখনো ভাঙেনি বাচ্চা নিচের দিকে আসবে পেই বেড়ে যাচ্ছে নামাজের টাইম চলে যাচ্ছে ওই কঠিন সময়ে মা যতই ব্যথা দূর হোক তখনও নামাজ পাপ নাই কারণ হলো মানুষের মাঝে দেহ যেমন দিনের মাঝে নামাজ তেমন এই যে আমরা হাজার হাজার শত শত লোক এখানে বসা বড় বড় মাহফিল হলে লাখ লাখ লোক থাকে সব মানুষের পরিচয় হাত দিয়ে নয় পা দিয়ে নয় কল্লা দিয়া যদি আমি আবুল কালাম আজাদের মাথা না থাকে দশটা লাশের সাথে আমার ফেলে দেবে একটার মাথা নাই কোনটা আবুল কালাম আজাদ সেনার কোন উপায়ও নাই চেহারা নাই সেনা যাবে না যার নামাজ নাই কেমতের দিন রাসুলের উম্মত রাসুল চিনতে পারবেন না আর চিনতে পারে না সুপারিশ কপালে ঝুটবে নামাজ 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 হুয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা শুধু নিজে নামাজ পড়লে হবে না পরিবার পরিজনকে পড়া শুধু নামাজি হলে চলবে না খাশিউ নামাজের মাঝে খুশু লাগবে এমন নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখছ খুশু আর নামাজ পড়া নামাজে দাঁড়ায় মশা মারবেন মাসি মারবেন এদিকে সেদিকে তাকাবেন এই নামাজে খুশু কি কেনার পরে ইমাম হুজুরা মুসল্লি ও হুজুরা রমজান আসলে ঢের পাওয়া যায় যেই মসজিদে তারা হুরা বেশি সেই মসজিদে মুসল্লিও বেশি এখন তাকাত দিতে রাজি না
এমন হাজার হাজার নামাজি পাওয়া যায়, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ আছে সেও যাকাত দেয় না, যদি দেলাম সব হিসাব করতে চায় না। টাকা যত বেশি ফাঁকি তত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছে, তিনি তখন বলছেন যুদ্ধ হবে। যে ব্যক্তি নামাজ পড়তে রাজি যাকাত দিতে রাজি নাই, দুইটার মাঝে পার্থক্য করে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা দিলাম। এবার বলুন তো মোমেনের সাথে মোমেনের যুদ্ধ জায়েজ? মোমেনের সাথে মোমেনের যুদ্ধ কি জায়েজ? আবু বকর কেমনে বলবো? হযরত ওমর এই কথা শুনে আপনাদের মতো খুতবা নিয়ে দৌড় মারলো। আবু বকর সিদ্দিক মোমেনের সাথে কিসের যুদ্ধ? ওরা তো নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পাগড়ি না সোয়াক আছে, ওদের সাথে কেন যুদ্ধ হবে? হযরত আবু বকর বলে ওমর তোমার পরামর্শ আমি নেব না। ولو منعوني قال كانوا يودون الى رسول الله لقاتلتهم على منعها ترى যদি আমার যুদ্ধের কথা শুনে যাকাত দিতে রাজি হয় কিন্তু শর্ত জুড়ে দেয় আমরা যাকাতের গরু দেব কিন্তু রশি দেব না, জাকাতের ছাগল দেব রশি দেব না, জাকাতের বকরি দেব রশি দেব না। রাসূলের যুগে তারা জাকাত দিত রশিও দিত, শুধু রশি দিত, স্বীকার করলে যুদ্ধ থামবে না। রাসূলুল্লাহর ইসলামের মাঝে কোনো হেরফের চলবে না। আবু বকর বুঝেছেন তারা জাকাত স্বীকার করে ঈমান হারা হয়ে গেছে। হযরত ওমর আবু বকরের কথা শুনে বললেন আমিও বুঝেছি আল্লাহ সত্য বুঝার জন্য আবু বকরের দিল আল্লাহ খুলে দিয়েছেন। আজকে বলবে জাকাত দেব না, কালকে বলবে হজ করব না, পরশু বলবে রোজা রাখবো না, পাইছো নাকি? এসব চলবে না। মাতাকুম রাসূল ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ইসলামে কমানো যাবে না, বাড়ানো যাবে না। অথচ আজকে একদল লোক ইসলামের মাঝে বেদাত ঢুকাচ্ছে আর একদল মুসলমান ফরজ তরক করে চলছে। তাই জান্নাতি হতে হলে যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইজ্জতের হেফাজত করতে হবে, জেনা ব্যভিচার থেকে বাঁচতে হবে, চোখের জেনা তাকানো, হাতের জেনা ধরা, মুখের জেনা কথা বলা, টেলিভিশনের কারণে, চ্যানেলের কারণে চোখের জেনার বাজার খুলে গেছে। মোবাইল এখন আর মোবাইল নাই, এক একটা মোবাইল হয়ে গেছে জ্বলন্ত জাহান্নাম। যদি এটার নিয়ন্ত্রণ করা না যায় জাহান্নামে যাওয়ার জন্য শুধু মোবাইল চাই যথেষ্ট হয়ে যায়। অর্জন করবেন বাকি কথাগুলো আজকের জন্য আপাতত থেকে দিয়ে রেখে দিলাম। নিজেরা পড়বেন, জানবেন, মানবেন, সফল মোমেন হবেন। আল্লাহ তাআলা মোমেনের যেই গুণাবলী আছে জান্নাত পাওয়ার জন্য যেই গুণাবলী অর্জন করা দরকার সবগুলা গুণ আমাদের হাসিল করার তৌফিক দিন। সবাই জোরে বলেন আমিন।